হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে রাউটার সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, রাউটার আপনাদের কোনো কারণে রিসেট হয়ে গেলে আপনারা যা করবেন। চলুন তাহলে দেখা যাক। প্রথম চলে যাবে ইন্টারনেট এক্সপ্লোর থেকে আপনারা এই জায়গায় আসবেন। এখানে আপনাদের আইপি অ্যাড্রেস দিতে হবে। দেখেন, আমার আইপি অ্যাড্রেস আগে থেকে চলে এসেছে, তাই আমি আপনাদের কাছে সেই আইপি অ্যাড্রেসটি ওপেন করছি। এই যে আমার টেন্ডা, অর্থাৎ ওয়াইফাই রাউটার। প্রথমে আপনারা এই অবস্থায় যাবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডের নাম হচ্ছে অ্যাডমিন। ওপেন করবেন, এখানে আপনার এত কিছু দেখাবে না, জাস্ট এখানে দুটো জিনিস দেখাবে। এই দুটো জিনিস আপনাকে এখানে থাকা থাকবে, DHCP। এই জিনিসটা থাকলে আপনার কখনোই রাউটারে নেট কানেক্টিং পাবে না, কম্পিউটারে নেট কানেক্টিং পাবে না, এবং তাই আপনাকে এইটার পরিবর্তে আপনাকে পিপি পিই ওই এইটি সিলেক্ট করে এখানে আপনার যে যাদের কাছে রাউটার নিয়েছেন তারা যে নামটি ব্যবহার করেছে সেই নামটি আপনারা এখানে দেবেন ইউজার নামে। দেখবেন এখানে আবার এসপি ইস ওয়ার্ড আছে, এটাও ঠিক সেম আপনারা দিয়ে ওকে করবেন, দেখবেন চলে আসবে। এমনকি আপনারা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নাম পাসওয়ার্ড শুধু ওকে করলে আপনার ইয়েতে চলে যাবে। এই যে সব তথ্য আছে, আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো কাজ করতে পারবেন। তাই বন্ধুরা, আমি আর আপনাদের সামনে কিছুই বলতে চাই না। আমাদের এটি হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইবার আছে, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আরো অনেক কিছু আমি তথ্য কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব এবং ভিডিও আপলোড দেব, যেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো মুহূর্তে আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব রাখলে আপনারা সব অল টাইম নতুন নতুন আপডেট দিলে আপনারা পাবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।